মনিটর, কিবোর্ড, কেসিং, মাউস এবং স্পিকার আমরা পাশাপাশি একসাথে রাখলাম। এখন আমরা চলে যাব এর পেছন দিকে, কিভাবে এগুলো এক্সটার্নাল কেবল দিয়ে সিপিউর সাথে সংযোগ করতে হয়। এখন আমরা বিভিন্ন পাওয়ার কেবল এবং মাউস, কিবোর্ড এবং মনিটরের সাথে এজিপি পোর্টের সাথে সংযোজন ইত্যাদি দেখব। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কেসিংয়ে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের কর্ডটি লাগিয়ে দেব। এটি হয়ে গেল। তারপর আমরা মেল টু ফিমেল আরেকটু কেবল সংযোজন করব এই পোর্টের সাথে এবং অপরটি মনিটরের সাথে। মনিটরে একটি থ্রি পিন পোর্ট আছে। আমরা দেখলাম সরাসরি সিপিইউ থেকে মনিটরের লাইনটি গেল। কিন্তু 17 ইঞ্চি বা 19 ইঞ্চি মনিটরের ক্ষেত্রে পাওয়ারেন্টের উপরে একটু বেশি চাপ পড়ে, সেক্ষেত্রে আপনারা মনিটরের পাওয়ার লাইনটি সরাসরি বোর্ড থেকে নিন, সিপিইউ থেকে না নিয়ে। এরপরের কাজটি হচ্ছে মনিটরের এজিপি কেবল আমরা সিপিইউর এজি পোর্টে লাগাবো। মনিটরের এজিপি পোর্টটা আমরা সিপিইউর এজিপি কার্ডের সাথে লাগিয়ে দিলাম। স্ক্রুটা ঘুরিয়ে দিচ্ছি। এরপর কিবোর্ড পোর্টে কিবোর্ডের জ্যাকটা লাগাবো এবং অনুরূপভাবে মাউস পোর্টে মাউসের জ্যাকটা লাগাবো। এবং মাল্টিমিডিয়া পোর্টে স্পিকার আউটপুটটি আমরা লাগিয়ে দেব এই অংশে।